आज जिनि त्रिजगतेर मालिक जहार इशाराय विश्व ब्रह्मांड चले जहार इशारा ना होले गाछेर पाताओ नड़े ना आज तिनि एई कलि जुगे गौरांग अवतारे एसेछेन তাই কখনো রাধা ভাব আরে কখনো কৃষ্ণ ভাব কেন গো বলে গোবিন্দের গো আর রাধা রানীর রানী হয়েছেন গোরা হয়েছেন গোরা হরি বল হরি বল যাই হোক সর্বজ্ঞ পরম আরাধ্যতম পরম করুণাময় শ্রী শীল গুরুপাদ পদ্ম পরিব্রাজ আচার্য ত্রিদণ্ডী স্বামী ওং বিষ্ণুপাদয় অষ্টতর শত শ্রীমদ ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী গুরু মহারাজের রাতুল চরণে এই দিনহীন দীপ্তি বেড়া জানায় অনন্ত কোটি দণ্ডবদ প্রণাম গুরু কৃপাহি কে বলো গুরু কৃপাহি কে বলো এবং এবং এরপরে জানাও সকল সাধুগুরু বৈষ্ণবের চরণে অনন্ত কোটি দণ্ডবত প্রণাম এবং আমার আত্মা শক্তির অংশভূতা জননী সকল সকল মায়েদের কমল চরণে এই দিনহীন দীপ্তি বেড়া জানা অনন্ত কোটি দণ্ডবত প্রণাম আজ আমি এই যে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে এসেছি এই যে বদন দিয়ে কৃষ্ণ কথা বলছি গৌর কথা বলছি একে মাত্র আমার পিতা ঈশ্বর সুধন্য কুমার বেড়া ওনার জন্য উনি আমার এই সঙ্গীত বিদ্যা প্রথম আলো দেখিয়েছে তাই ওনার চরণে রইল আমার অনন্ত কোটি ধন্যবাদ প্রণাম গুরু কৃপা কি কে বলো গুরু কৃপা কি কে বলো মগো অনেক আশা নিয়ে এসেছি অনেক আকাঙ্ক্ষা নিয়ে এসেছি কিছু গৌর কথা কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা বলিব বলে কিন্তু কিন্তু আমি ভক্তি কিনা আমি সুর কিনা আমি শিক্ষা হীনা বালিকা কিন্তু জানি না বাবু কত জন্মে সুকৃতির ফলে আমার গৌর ঘরের কৃপা আমার পিতা মাতার আশীর্বাদে এবং এই সাধুগুরু বৈষ্ণবের আশীর্বাদে আজ আমি এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে আসতে পেরেছি আজ আপনাদের মতো গৌর দাস কৃষ্ণ দাস নিতাই দাসানু দাসের চরণদুলি পেয়েছি তাই আপনারা কৃপা করুন আমি যেন আপনাদের পদ রজ মস্তকে লয়ে এই মধুময় শ্রীধাম বৃন্দাবন ধামে মধুর হরি নাম গাইতে পারি আপনারা কৃপা করিবে করুণা করিবে
আপনাদের কৃপা ছাড়া করুণা ছাড়া এই মধুমাখা হরি নাম কৃষ্ণ নাম আমরা পরিবেশন করতে পারব না। কিন্তু বাবু গুরুমুখে যাহা শুনিয়াছি গুরুর নিকট হইতে যতটুকু আধার করতে পেরেছি আজ আমি আপনাদের সম্মুখে সেইটুকুই ব্যক্ত করিব। যদি কোনো ভুল করি ভুল ভুল তো হবেই বাবু, কেননা মানুষ মাত্র ভুল করে, চলার পথে আমাদের অনেকে ভুল হয়, বলার পথেও ভুল হবে। কেননা যে নাম চতুর্মুখে ব্রহ্মা বলে শেষ করতে পারে না, পঞ্চমুখে ভোলানাথ বলে শেষ করতে পারে না। আমি তো কলির জ্ঞানন্দজি, পাপাচারি ব্যভিচারি অনাচারি, সেই নাম বলিবার আশা করি। তবে কি জানে, শুনেছি যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়, কিঞ্চিত কৃপা হয়, তবেই বলিতে পারিব। তাই মা গো, লীলা পরিবেশনে যদি ভুল হয় নিজে নিজে কন্যা মনে করিয়া ক্ষমা করিয়া দেবে। যাই হোক, শ্রী ভগবান গৌর হরি, বৃন্দাবন লীলা পরিহরি, ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, অনাদির আদি শ্রীকৃষ্ণ, ঈশ্বর পরম কৃষ্ণ, গোপীজন বল্লভ কৃষ্ণ, তিনি ব্রজের ঐশ্বর্য পরিত্যাগ করে আজ আজ এই জীব জগৎকে উদ্ধার করিবার জন্য নবদ্বীপ ধামে আজ শচী মায়ের ভাঙা ঘরে আবির্ভাব। কেন নাই অত্যাচারী ব্যভিচারী পাপাচারী এই জীবকে উদ্ধার করিবার জন্য? কিন্তু বাবু, এই জীব জগতে উদ্ধার করিবার জন্য কি করবেন তিনি? হ্যাঁ, কিভাবে উদ্ধার করবেন? আচ্ছা বলুন তো মায়েরা, আমার গৌর হরির কি অস্ত্র ছিল? ছিল না তো, হ্যাঁ ছিল না তো, লাঠিও ছিল না, কি স্লোগান ছিল মা? ছিল না। তাহলে কিভাবে উদ্ধার করবেন? হরে রে নাম, হরে রে নাম, হরে রে নাম ইব কেবলম, কলো নাস্তি প নাস্তি প নাস্তি প গতির নাথ, গতির গতির নাথ। কি বলছি, যে হরি নাম ছাড়া কোনো গতি নাই, আর জীব জগতে উদ্ধার করবেন এই হরি নাম। আচ্ছা মায়েরা বলুন তো, আচ্ছা হরিনাম করলে কি হবে? হ্যাঁ রাধে রাধে, গাড়ি বাড়ি হবে গো মা? হবে না তো। আজ এই যে দেখুন, হরিনাম করলে কি এই সুন্দর অট্টালিকা হবে? হবে না। নেতা হতে পারবো? হতে পারবো না তো, মন্ত্রীও হতে পারবো না। তাহলে শুধু শুধু কেন এই বসে বসে ঠান্ডার সময় হরিনাম শুনব? রাধে রাধে কেন জানে? চিত্ত দর্পণ মার্জনম, অর্থাৎ চিত্তরূপ আয়না আছে। চিত্ত অর্থাৎ মন, আর দর্পণ অর্থাৎ আয়না। এই আয়না আছে, এটা আয়নাটি পরিষ্কার হবে। তবে আপনাদের মনে হতে পারে যে আয়না পরিষ্কার করে কি হবে? দেখবেন মায়েরা, যেমন দেখবি আমরা এই যে সুন্দর সেজেছি, আয়না দিয়ে বদন দেখি, দেখি তো যে কতটা সুন্দর লাগছে, সেই রকম মা এই যে আয়না আছে না, চিত্ররূপ আয়নাটি পরিষ্কার করলে এই আয়নাতে দেখা যাবে কাকে? ওই মাধবকে,
আর কষ্ট করে বৃন্দাবনে যেতে হবে না, নবদ্বীপ যেতে হবে না, মায়াপুর যেতে হবে না। তাহলে এই চিত্তরূপ আয়নাতে আমরা দেখতে পাব। তবে মা গো, তবে যদি ওই আয়নাতে ধুলোবালি পড়ে থাকে তাহলে আমরা ওই আয়নাতে দেখবো কেমন করে, তাই না মা? লক্ষ্য করবেন মায়েরা, যেমন বাবা এই যে আকাশের চাঁদ আমরা পুকুরে দেখতে পাই, পাবো তো, কিন্তু যদি ওই পুকুরের জল স্বচ্ছ নির্মল পরিষ্কার হয়, কিন্তু যদি ওই পুকুরিতে কচুরি পানা ভরে থাকে, রাধে রাধে, যদি কচুরি পানা পড়ে থাকে তাহলে কি ওই দেখতে পাবো চাঁদকে পুকুরের জলে? কি দেখতে পাবো? হ্যাঁ না বলবেন, যেটা বলার সেটাই বলবেন, রাধে রাধে। তাহলে আমাদের কষ্ট করে ওই পানা পরিষ্কার করতে হবে, তবেই আমরা আকাশের চাঁদকে ওই পুকুরের জলে দেখতে পাবো। তাহলে এই আয়নাতে ধুলোবালি পড়েছে, বলে মাজতে হবে, আহা, বলে কি দিয়ে মাজব, আরে কি দিয়ে ধুইব, বলে কিসের ধুলোবালি পড়েছে বাবা, বলে অহংকারের ধুলোবালি, আত্ম অহংকার, ওই ধুলোবালিটা পরিষ্কার করতে হবে কি দিয়ে, বলে হরিনাম দিয়ে মাজতে হবে, রাধে রাধে। আর মেজেই কি জলে ধুইবি, বলে নয়ন জলে আয়না ধোয়াইতে হবে, রাধে রাধে। তবেই আমরা মাধবকে দেখতে পাবো ওই আয়নাতে। তাই কি বলছে, অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য বলে মানি। কি মনে হচ্ছে, বুঝতে পাচ্ছেন তো? যে অহংকারে মত্ত হইয়া নিতাই পদ পাশরিয়া, অসত্যকে সত্য মনে মানি। অসত্য কি বলুন তো, ভেবে দেখবেন মায়েরা। এই যে সুন্দর বাড়িটি করেছে, একটা সুন্দর গাড়ি করেছি, এটা কি সত্য বাবা? এখানে সত্য মনে হচ্ছে, কিন্তু এটা সত্য নয়। এই যে আপনারা বসে আছেন, হ্যাঁ, আপনারা মনে করছে সবাই আমার আপন, কিন্তু এটা আপন কি আমার? না, এগুলি অসত্য। আর সত্য কোনটা? কোনটা সত্য? এটাই সত্য যে এই ভবের মাঝে এসেছি আমরা, কিছু দিনের জন্য এসেছি, কিন্তু বেশি দিনের জন্য নয়, চলে যেতে হবে আমাদের আপন ঘরে। তবে এ ঘরটা কিন্তু আমাদের আপন নয়। আমাদের ভাবতে হবে মা গো, যে কেন এসেছি এই পৃথিবীতে। কৃষ্ণ ভোজিবার তরে সংসারে আইন, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইন, তাই না বাবা? কেন এসেছি আমরা? না, কৃষ্ণ ভোজিবার তরে তো এসেছি, কিন্তু আমরা সবই ভুলে গেলাম, এই মায়ার সংসারে পড়ে গোবিন্দ চরণ ভুলে গেলাম। হ্যাঁ, বৃক্ষের মতো দাঁড়িয়ে আছে কেন? না, যে যা বলছে তাই মেনে নিতে হচ্ছে। ছেলে একরকম ঠেলা দিচ্ছে, মেয়ে একরকম ঠেলা দিচ্ছে, কিছুই বলতে পাচ্ছি না, সবই মেনে নিতে হচ্ছে। কিন্তু ওই ছেলে মেয়ে যেই আমার আপন নয়। হরি বল, হরি বল। যাই হোক, তাহলে ভগবান বলেছে যে হরি নাম ছাড়া কোনো গতি নাই। আসুন আমরা এই সন্ধ্যাকালে একটু তাহার মধুর হরিনাম করা যাক। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। এই যে সবাই বলবেন তো, কৃষ্ণ
আচ্ছা আমি বললাম, এবারে আপনি একটু বলবেন তো, একটু জোরে জোরে হবে তো? হরে কৃষ্ণ হরে, এটা করতলদার জোরে জোরে বলাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে 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 রাম 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 হরে হরে। প্রেম সে বলুন চৈতন্য মহাপ্রভু কি, নবদ্বীপ ধাম কি, বৃন্দাবন ধাম কি, সবাই জয় দিয়েছো কি? বারান্দাকে কেউ আওয়াজ দিচ্ছে না, কি ব্যাপার? ঠান্ডা পড়েছে, ফাঁকা পড়ে আছে, সব নিচে আসতে হবে। ঠান্ডা পড়েছে বলে কি বয়সটা কমে গেল ঠান্ডাতে? হ্যাঁ, চেপে গেল বয়সটা। আচ্ছা পিছনে বসে থাকলে হবে না, সামনে চলে এসো। আচ্ছা দোকানদারের সঙ্গে যদি এই যে খরিদ্দার যদি না মাখামাখি হয় কি করে, সামনাসামনি আসতে হবে তো, হ্যাঁ বেঁচে কেনা হবে? তো অত দূরে যদি খরিদ্দার দাঁড়িয়ে থাকে তা দোকানদার তো ছুঁড়ে ছুঁড়ে দেবে। আরে চলে আসো, হরি বল হরি বল। যাই হোক মা গো, ভগবানের চরণ পেতে গেলে কি করতে হবে? আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সবে মনে অকার কি বলছে, আশ্রয় করিয়া ভজে তারি কৃষ্ণ নাহি তেজে, আর সবে মনে অকার আশ্রয়। আশ্রয় হলো আমাদের রাধা রানী, আর বিষয় হলো আমাদের গোবিন্দ। বলে আশ্রয় না পেলে বিষয়ে পাবো কেমন করি, তবে রাধা রানীর চরণ পেতে হলে, ঠিক আছে ঠিক আছে, একটু পরে হবে, বিরতি পরে হবে, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, বেশ বেশ বেশ, এইবার ঠিক আছে। দোকানদারের সামনাসামনি এসেছে খরিদ্দার, ঠিক আছে, হরি বল হরি বল। তাহলে রাধা রানীর, হরি বল হরি বল। যাই হোক রাধারানীর পক্ষে আছে, ভালো লাগছে। রাধা রানীর চরণ না পেলে গোবিন্দের চরণ পাওয়া যাবে না, তবে রাধারানীর চরণ পেতে গেলে আগে আমাদের গুরুচরণ আশ্রয় করতে হবে। গুরুচরণ আশ্রয় না করলে আমরা কিন্তু রাধারানীর চরণ পাবো না, আর রাধারানীর চরণ না পেলে আমরা গোবিন্দের চরণ পাবো না। তাহলে আমাদের আগে প্রয়োজন সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। গুরুকে যিনি অন্ধকার হতে আলোর পথ দেখায় তিনি হলেন গুরু, হ্যাঁ
যাই হোক, আসুন আমরা একটু রাধা রানী গুণ কীর্তন আস্বাদন করে আমরা লীলার মধ্যে প্রবেশ করব। প্রেমচে সবাই মিলে বাহু তুলে, রাধে রাধে বলি রে সিনা, রাধে রাধে বল না। মোটামুটি দেখতে পাচ্ছি সবাই হাত এনেছে। রাধে রাধে বল রে রসনা, রাধে রাধে রাধে, জয় জয় 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 রাধে, সুন্দর কি বৃন্দাবন ধাম কি।